তাদেরকে যে সওয়াব আপনি দিয়েছিলেন ওই সওয়াবের একটা টুকরা আপনি আমাদের উপরে দান করেন। ভারতের রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে কটূক্তি করা হয়েছে আমরা সেটা তীব্র প্রতিবাদ জানাই, সাথে সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনি অনেক ক্ষমতাবান লোক, আপনার সাথে বিশ্বের অন্যতম যারা নেতা এদের সাথে ভালো সুসম্পর্ক আছে, এটা আমরা আপনার একটা ভালো দিক মনে করি। সাথে সাথে তাদের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী যে মুসলমানের রক্ত পিপাসু শয়তান নরেন্দ্র মোদী, আপনার মাধ্যমে ভারতের সরকারকে আপনি চাপ প্রয়োগ করুন, যেই হিন্দু পক্ষ থেকে আপনার রসুলকে অপমাননা শব্দ বলা হয়েছে, অনতি বিলম্বে সারা বিশ্বের মুসলমান এই শয়তান নাস্তিকের ফাঁসি দাবি জানায়। আমাদের আকাবিরিন বদরে রক্ত দিয়েছে, তায়েফে রক্ত দিয়েছে, আল্লাহর রসুলের মান সম্মান ইজ্জতের জন্যে আমাদের রক্ত কেন রাজপথে জীবন দেওয়ার জন্যে এদেশের হাজি শরিয়াতুল্লাহর সূর্য সন্তানেরা এখনো প্রস্তুত আছেন সামনে। দেশ একটা শান্তির দেশ, একটা শান্তির ধর্ম দেশ, এটাই প্রমাণ করে। এত কিছুর পরেও বাংলাদেশের আলে মোলামা কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা রাতের অন্ধকারে সারা রাত হিন্দু ভাইদের মন্দির পাহারা দিয়ে তারা প্রমাণ করেছে বাংলাদেশ একটি শান্তির দেশ, ইসলাম ধর্ম একটি শান্তির ধর্ম। অল্প কিছুদিনের ভিতরে যদি এই কুখ্যাত বিচার করা না হয়, আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিগত জুলাই আগস্টে ছাত্র জনতা যে আন্দোলন করেছিল এই ভারতের সরকারের বিরুদ্ধে, দরকার হলে আবারও ছাত্র জনতা আন্দোলন শুরু করবেন। সরকারের বাংলাদেশ হাজি শরিয়াতুল্লাহর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, আগামী দিনের বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলামের কর্মী হয়ে যে কোনো আমাদের উপরে কর্মসূচি আসবে সেটা বাংলার জমিনে বাস্তবায়ন করবার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকব। আমরা ভারতীয় সরকারকে দাবি জানাই তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এখন পর্যন্ত তার শাস্তি ব্যবস্থা না করা হবে, বাংলাদেশ সরকারের প্রতি উদার আহ্বান থাকবে ভারতীয় সকল পণ্য বর্জন করা হোক, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশে মাছে ভাত ভাঙালি, এই বাঙালির জনপ্রিয় খাবার ইলিশ মাছ ভারতে যাতে পরিমাণ একটিও রপ্তানি না করা হয় সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোরালো দাবি জানাই। আমার বক্তব্য